উড়ে যা শুভ দাশগুপ্ত, তুমি যা খুশি করো, কিচ্ছু বলবো না, পরীক্ষার রেজাল্টটা শুধু দেখব, বুঝলে? তুমি ঘুরে বেড়াও, আড্ডা মারো, বন্ধুদের সঙ্গে ফুর্তি করো, কিচ্ছু বলবো না, শুধু দেখব রেজাল্টের দৌড়টা, নম্বর কীরকম পাও সেটাই আমার বিবেচ্য। সাঁতার শেখো, গিটার শেখো, ছবি আঁকা শেখো, কুছ পরোয়া নেই, টাকা আমি জোগাবো, কিন্তু ওসবে আমার কোনো আগ্রহ নেই। আমি দেখব তোমার স্কুলের অ্যানুয়াল পরীক্ষার মার্কশিট, ওটাই আসল, ওটাই সব। আরে বাবা, লেখাপড়ায় চ্যাম্পিয়ন না হলে একালে কোথাও ঠাঁই পাবি না, না কোথাও না, না চাকরি, না কোনো কিছু, তাই আগে চাই দুর্দান্ত রেজাল্ট। অঙ্কে 100, ফিজিক্সে 97, কেমিস্ট্রিতে 96, হিস্ট্রিতে অন্তত 80, ভূগোলে অন্তত 75, এরকম তাক লাগানো মার্কশিট মানেই ভবিষ্যৎ উজ্জ্বল, জীবন সার্থক। নইলে তুইও যা ফুটপাতের তেলে ভাজা বিক্রেতাও তাই। ভেবে নে খোকন, কী করবি, গান গেয়ে, ছবি এঁকে, বাঁশি বাজিয়ে শেষ পর্যন্ত কি হতে পারবি? কিশোর কুমার হবি, রবিশঙ্কর হবি? ফুহ, ওসব তোর কর্ম নয়, তুই কেরানি বাপের ভাড়া বাড়ির ঝগড়াটে সংসারের রেশন কার্ড হোল্ডার, ওসব স্বপ্ন তোর না দেখাই ভালো। পড় খোকন, পড়, পড়ে যা, মুখস্থ করে যা, দিন রাত, আকাশ বাতাস, ঈদ দোল দুর্গা পুজো, বন্ধুর বোনের বিয়ে, ছোট ঠাকুমার শ্রাদ্ধ, এসব হাবি জাবি ব্যাপার নিয়ে মাথা ঘামাস না খোকন, পড়, পড়ে যা, মনে রাখবি মার্কশিট, হ্যাঁ মার্কশিটই এ যুগের চাবিকাঠি। ভালো নম্বর মানে ভালো চাকরি, ভালো চাকরি মানে ভালো বাড়ি, ভালো গাড়ি। এই ইঁদো পচা বিশ্রী দেশে পড়ে পড়ে মার খাবি নাকি? মার্কশিটের জোরে সোজা উড়ে চলে যাবি স্বপ্নের আমেরিকায়, সেটা তোকে সিদ্ধান্ত নিতেই হবে খোকন। দেশ, জন্মভূমি, গায়ের বন্ধু, এসব ছেঁদো ব্যাপারে মন খারাপ করার জন্য তুই জন্মাসনি? না বাপ, ওসব ভাবতে নেই, পড়ে যা, পড়ে নম্বর পা, নম্বর পাবার জোরে বড় নম্বরই হয়ে আমেরিকায় উড়ে যা।